এদিকে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী উদযাপিত হচ্ছে। 5 দিনব্যাপী দুর্গাপূজা শেষে আগামী 13 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের দুর্গোৎসবের মহাষষ্ঠী পূজা উপলক্ষে মহানগরীর বিভিন্ন মণ্ডপ সেজেছে নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ সাজে। সকাল থেকে চণ্ডীপাঠে মুখরিত মণ্ডপগুলো। চট্টগ্রামে এবার 2458টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। ভৈরবে মহাষষ্ঠীতে প্রতিটি মণ্ডপে সকল অশুভ শক্তি থেকে মুক্তি ও মঙ্গল কামনায় আরাধনাসহ প্রজ্বলন করা হয় মঙ্গলদীপ। মন্দিরে মন্দিরে চলে আরতি। সিলেটে দেবীকে আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পূজাকে ঘিরে এখন পুরো সিলেট জুড়ে উৎসবের আমেজ। এবছর সিলেটে 595টি মণ্ডপে পূজা হচ্ছে। রাজশাহীতে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজা। সকালের ঢাকে বোল, কাঁসর ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো। পূজা শেষে অঞ্জলি প্রদান ও ভোগ বিতরণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কন্ট্রোল রুম খুলেছি, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা কাজ করছেন, প্রত্যেকটা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারগণকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এদিকে ঢাক কাঁসরের বাদ্যে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে রংপুরে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। এবছর নগরীতে 127 ও জেলার 8 উপজেলায় 811টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। ষষ্ঠী বোধনের মধ্য দিয়ে বরিশাল বিভাগে 1595টি মণ্ডপে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসব। পূজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে পুলিশ ও আনসার ভিটিপির পক্ষ থেকে। পাবনায় প্রতিটি মন্দির, প্রতিটি অস্থায়ী মণ্ডপে ঢাকের বাদ্যে পুরোহিতের উলুধ্বনিতে দেবী দুর্গাকে বরণ করা হয়। পৌর এলাকার 35টি সহ জেলায় 330টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এই পূজায় কোনো প্রকার ভয়ভীতের উদ্রেক থেকে আশা করছি সুস্থ সুন্দরভাবে পূজা সম্পন্ন হবে। চক্রান্তকে উপেক্ষা করে আমরা সনাতনী মানুষ, আমরা আজকে ষষ্ঠীর মাধ্যমে আমাদের শারদীয় উৎসবের শুভ সূচনা করলাম। গোপালগঞ্জে 1294 মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সকালে মণ্ডপে মণ্ডপে সমবেত হন পূজারীরা। মহাষষ্ঠী তিথিতে সকাল 7টায় ষষ্ঠী বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।